নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমরা আনবক্স করব নতুন পোকো এম টু প্রোয় দেখব এর মধ্যে বক্স কন্টেন্টস কী কী রয়েছে এবং এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশন কি সেটাও আপনাদের বলবো কেমন লাগলো ফোনটা আমার সেটাও আপনাদের সঙ্গে জানাবো কিন্তু তার আগে আনবক্সিংটা অবশ্যই দেখে নিন তো এই হচ্ছে পোকো এম টু প্রো তো চলুন বক্সটাকে ওপেন করে নিই আর দেখি এর ভেতরে কী কী রয়েছে এই হলো পোকো এম টু এর বক্স এখানে আপনারা পেছনের দিকে দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশন যেখানে লেখা রয়েছে Qualcomm স্ন্যাপড্রাগন সেভেন এর প্রসেসর রয়েছে আর সাথে বক্সের মধ্যে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে 48 মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা রয়েছে ছাড়া এখানে রয়েছে মেড ইন ইন্ডিয়ার লোগো যাই হোক সেটা বোকা বানানোর জন্য বাট এটা চাইনিজ কোম্পানি তো সেটাই আমরা সবাই জানি তো দেখেনি বক্সের ভেতরে কী কী রয়েছে এই সমস্ত জিনিসকে সরিয়ে রাখাই ভালো তো চলুন দেখা নেওয়া যাক বক্সের মধ্যে কী কী রয়েছে তো বক্স ওপেন করলে এরকম একটা ইয়েলো কালারের আপনার আর একটা বক্স পাবেন যেটাকে আপনি যদি ওপেন করেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটার ভেতরে কি রয়েছে আমরা একবার খুলে দেখে নেব এখানে রয়েছে সিম ইজেক্টেড টুল আর তার সঙ্গে একটা টিউপি কেস টিউপি কেসটা একবার দেখে নেওয়ার এখানে ইউজার ম্যানুয়ালও রয়েছে সেটাকে আমরা একটু পরে দেখছি এখন টিউপি কেসটার ভেতরে কী রয়েছে সেটা আমরা একবার দেখে নিই বেশ ভালো কোয়ালিটি টিউপি কেস এখানে কিন্তু দেওয়া হয়েছে তো এটা একটা ভালো জিনিস আমার লেগেছে এখানে টিউপি কেসটা বেশ ভালো দেওয়া হয়েছে বাট ফ্লিপ কভার বা ব্যাক কভার সময় একটা লাগানো উচিত তো এটাকে সাইডে সরিয়ে রাখলাম এটা হচ্ছে আমাদের ফোনটা যেখানে গো গ্রিনার এই কালারটা রয়েছে আর শাইন দেখছেন পরে দেখছি এটাকে এটাকে আপাতত একটু সরিয়ে রাখলাম দেখেনি আর বক্সের ভিতরে কী কী রয়েছে তো এটা নর্মাল একটা কিছু লেখা রয়েছে সো এটাকেও সরিয়ে রাখলাম এখানে রয়েছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সরি দ্যাট ইজ চার্জার এখানে কিন্তু খুব ভালো করে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তো এখানে লেখা রয়েছে যে এটা ম্যানুফ্যাকচার যেটা হয়েছে সেটা হয়েছে হংকং হাইনা টেকনোলজির থেকে তার মানে অবভিয়াসলি এটা হংকংয়ের জিনিস তো চাইনিজ নয় মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেখানে লেখা রয়েছে কুড়ি ভোল্ট আর তার সঙ্গে ওয়ান পয়েন্ট টু ফাইভ বই জাতীয় কিছু একটা আমি এখানে স্ক্রিনশট তুলে বা ছবি তুলে পাঠিয়ে দেবো তো আপনারা দেখে নিতে পারেন তো বেশ ভালো এখানে চার্জার কিন্তু প্রোভাইড করা হয়েছে তো চার্জারকে যদি আমি বক্সের বাইরে সরিয়ে রাখি তার সঙ্গে রয়েছে এখানে টাইপ সিক কেবেল যেখানে ওয়ারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর তার সঙ্গে এখানে এই যে ওয়্যারটা ইউজ করা হয়েছে সেটার কোয়ালিটি বেশ ভালো হওয়ার সাথে সাথে এটা টাইপ এ পোর্ট আর এটা টাইপ সি পোর্ট যাতে আপনার ফোনটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় তো এর তো গেল এর চার্জার সেকশন এবারে আমরা আসবো ফোনটাতে এই হচ্ছে ফোন বেশ শাইনি কালার এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে তো এটাকে বুট করে নিই পোকো ব্র্যান্ডিং অলরেডি চলে এসেছে তো যতক্ষণ এটাকে আপনি বুট করছি ততক্ষণ আপনাদেরকে স্পেসিফিকেশন বলে দিই তো একদম আমরা বুট করে ফিরে এসেছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তো অলরেডি আমার হাতের বেশ ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্যাচ করে নিয়েছে সেই কারণে আমি এখানে পেছনে যে টিপিউ কেসটা সেটা অলরেডি লাগিয়ে নিয়েছি তো চলুন দেখে নিই যে পোকোল অঞ্চলের মধ্যে কী কী অ্যাপস আমরা প্রি ইনস্টল পাচ্ছি তো এখানে আপনার অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো আপনি ডিলিট করতে পারেন কিছু ব্লটওয়্যার রয়েছে ফর এক্সাম্পল এখানে একটা গেম রয়েছে যেটাকে আমি হয়তো আনইনস্টল করে দেব স এরকম বেশ কয়েকটা অ্যাপ রয়েছে তো আমাদের যারা সবথেকে বেশি কনসার্ন যেটা সিকিউরিটি সিস্টেম সেখানে কী ডেফিনিশন সেট করা আছে সেটা একবার দেখে নেওয়া যাক তো এই হচ্ছে সিকিউরিটি আমি আপাতত কোনো অথারাইজেশন দিচ্ছি না আর এখানে যদি আমি সেটিংসে যাই আর সেটিংসে যাওয়ার পর এক্সেপশানসে দেখি তো এখানে আপাতত কোনো এক্সেপশানস নেই কিন্তু এই ক্লিনারে যখন আমি যাব তখন ডেফিনেশন এখনো পর্যন্ত ক্লিন মাস্টার রয়েছে আমি আরও জুম করে দেখাচ্ছি তো ক্লিন মাস্টার অলরেডি ব্যান্ড একটা অ্যাপ তো কেন এখানে ডেফিনেশান সে এখনও পর্যন্ত ক্লিন মাস্টার রয়েছে সেটা একটা চিন্তার বিষয় যদিও ওরা এখনও আপডেট দিয়েছে একটা আমি আপনাদের দেখাচ্ছি সেটিংসে নিয়ে গিয়ে সিস্টেম অ্যাপস আপডেটার এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যাপ ওরা আপডেট দিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন মিউজিক কিবোর্ড তারপর পোকো লঞ্চার স্ক্যানার সিকিউরিটি ওয়েদার মেসেজিং এই সমস্ত ওরা এতগুলো কিন্তু এখানে আপডেট দিয়েছে এখন দেখা যাক সিকিউরিটিটা আপডেট দিয়ে কী বেরোয় আমি আপনাদের সিকিউরিটি আপডেট দিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি তো আমরা অলরেডি সিকিউরিটি অ্যাপটাকে আপডেট দিয়ে দিয়েছি তো দেখে নি একবার সিকিউরিটি অ্যাপে কী বলছে এখনও আমরা অথরাইজেশন গ্রান্ট করলাম না সেটিংসে গিয়ে যদি আমি ক্লিনারে চলে যাই তো এখনও পর্যন্ত ক্লিন মাস্টার রয়েছে তো এটা বেশ ইরিটেটিং একটা ব্যাপার তো এখনও পর্যন্ত এরা কিন্তু চেঞ্জ করেনি ক্লিন মাস্টারকে যেটা বারবার করে বলা হয়েছে আমি এখানে বেশ ভালোভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখনও পর্যন্ত কিন্তু ক্লিন মাস্টার ডেফিনেশন কিন্তু আমরা পাচ্ছি আর এটা কিন্তু একদমই সিকিওর্ড ভার্সন মানে এমনটা নয় যে এখানে আমি রকম চেঞ্জ করছি বাট এখন পর্যন্ত ক্লিন মাস্টার এটা আপডেট দেওয়ার পরেও তো এটা একটা বেশ চিন্তার ভাবনার বিষয় তো যাই হোক অনেকেই এভিএলের পেয়েছেন অ্যাভাস্টের পেয়েছেন বাট আমি পাইনি সেটা একটা বেশ আমার খারাপ লেগেছে তো যাই হোক সেটা নিয়ে আমরা খুব একটা বিশাল কিছু কথা বলবো না আর এখানে বিভিন্ন ধরনের ব্লটওয়্যারও আপনারা দেখতে পাচ্ছেন তো সেটা একটা আলাদা ব্যাপার তো চলুন দেখে নেওয়া যাক এর সেটিংসে গিয়ে যে এখানে আর কি কি ডেফিনেশন রয়েছে তো এখানে যদি আপনারা দেখেন তো যদি আপনি ডিভাইসের মডেল দেখেন তো পোকো এম টু প্রো এখানে যদি আপনি এম আইউআই দেখেন তাহলে ইলেভেন পয়েন্ট জিরো পয়েন্ট টু আর এখানে টোটাল চৌষট্টি জিবি স্টোরেজ আপনার রয়েছে যেখানে আপনি ফাঁকা পাচ্ছেন চুয়াল্লিশ পয়েন্ট চার জিবি তো এটা একটা আপনাদের জিনিস মাথায় রাখতে হবে আর এখানে যদি আমি স্পেসিফিকেশানসে কথা বলি তো এখানে সমস্ত স্পেসিফিকেশানস রয়েছে যেখানে ডিভাইস নেম ডিভাইস মডেল এমআইউআই ভার্সান অ্যান্ড্রয়েড ভার্সন আর র্যাম সমস্ত কিছু রয়েছে বলে রাখি এটা ছয় আর চৌষট্টি জিবির ভেরিয়েন্ট সেখানে আমরা এই সব জিনিস পাচ্ছি যদি সিস্টেম আপডেটের কথা বলি তো একবার দেখে নিই যে সিস্টেম আপডেট আছে কি না অ্যান্ড ইয়েস সিস্টেম আপডেট আছে তো সিস্টেম আপডেট করে আপনাদের বলছি যে এখনও কিন্তু চেঞ্জ হচ্ছে কি না সিকিউরিটিতে এটা একটা দেখার বিষয়বস্তু আছে তো একবার আপডেট দিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি তো আপডেট করে ফিরে এলাম দেখি এবার সিকিউরিটিতে কিছু চেঞ্জ হয়েছে কি না তো আবার আমি অথরাইজেশনকে গ্রান্ট করিনি সেটিংসে আমি যদি যাই আর ক্লিনারের ডেফিনেশন দেখি তো এখনও পর্যন্ত ক্লিন মাস্টার রয়েছে আর এটা হচ্ছে থার্ড সেলে পারচেস করা প্রোডাক্টস যেখানে এখনো পর্যন্ত ক্লিন মাস্টার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা একটা স্যাড নিউজ আপনাদের জন্য যারা চিন্তা ভাবনা করেছেন যে এটা কিনবেন আর এখানে একটা জিনিস বলে রাখি যে দেখে নেব একবার যে ফেস আনলক বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিভাবে কাজ করছে তো এইখানে আমি অন করলাম এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এবং বেশ ভালোভাবে খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখানে ট্যাপ করছি সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে তো কোনো ল্যাগ নেই এখানে আর একবার ফেস আনলক দেখি সঙ্গে সঙ্গে খুলে গেল তো এটাই হচ্ছে ব্যাপার যে সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে বিশাল কিছু একটা টাইম লাগছে না তো সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাচ্ছে সেটা কোনো ব্যাপার নেই আর কি কি প্রি অ্যাপ রয়েছে আমরা দেখবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো রয়েছে তো এটা থার্ড সেলের ইউনিট সেখানে হ্যালো অ্যাপ এখনও পর্যন্ত রয়েছে তো এতক্ষণ ধরে আমরা চাইনিজ অ্যাপ বাতিল করার কথা বলছি সেখানে এখনও পর্যন্ত পোকো এম টু প্রোতে আমরা এইসব অ্যাপ্লিকেশনস দেখতে পাচ্ছি তো এই তো গেল এই ফোনটার আনবক্সিং এবারে এর ক্যামেরা সেকশন কেমন পারফর্ম করেছে সেটার জন্য আমি দু তিনটে ছবি অলরেডি তুলে রেখেছি তাই অবশ্যই আপনাদের সেটা দেখাবো আপনারা দেখে বলুন যে এর যে ক্যামেরা সেটা কতটা ভালো কাজ করছে আর অবশ্যই সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখুন তো সবার আগে যদি ইনডোর কন্ডিশনে কথা বলি তো লাইট বেশ ভালো এসছে ভালো পিকচার এসছে আর ম্যাক্রো শর্টস তো বেশ ভালো লেগেছে ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে তাই ম্যাক্রো ছবি তো বেশ ভালো ওঠারই কথা আর ফোকাসিংও বেশ ভালো লেগেছে আমার ডাইনামিক রেঞ্জ ফিফটিন থাউজেন্ড রুপিসের ফোনে যতটুকু হওয়া উচিত ততটুকুই আর এখানে বেশ ভালো ক্যাপচার করেছে ছবিটাকে আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতেও বেশ ভালো ছবি তুলেছে আকাশে মানে ডায়নামিক রেঞ্জ একদমই ঠিকঠাক আছে এখানে একটা সাইডে দেখুন অরেঞ্জ কালারের বাড়ি আছে তো কালার সাইন্সও বেশ কিন্তু ভালো এটা প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে ডেপথ অফ দ্য ফিল্ড বেশ ভালো বোকে মোড ভালো করেছে আর এখানে সব থেকে বড়ো ব্যাপার যে আপনি আপনার যে বোকে মোডটাকে সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন ব্লার লেভেলটাকে ফটো তোলার পরেও অ্যাডজাস্ট করতে পারেন যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এইচ ডিটেকশনও বেশ ভালো এখানে কিন্তু এর ক্যামেরা করে ফেলেছে তো এই হলো ক্যামেরা আর ভিডিও স্যাম্পেল যেটা আপনাদের সামনে আমি আনলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ক্যামেরা কেমন কাজ করছে আর ভিডিও স্যাম্পেলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এর ডিটেলসে ক্যামেরা রিভিউ টেস্ট কিন্তু চ্যানেলে আসবে সেটা অপেক্ষা করবেন আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বর্ধন করুন এবং পাশে যে বেলাইকন সেটাকেও অন করে দিন এতে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়